এই ব্রিজ থেকে নামতেছি আমি আমাদের গন্তব্য হচ্ছে মির্জাপুর হয়ে তারপর চন্দননাথ পাহাড় কি বলো এখান দিয়ে বান্দর মার্কেট হয়ে জামালপুর চাষড়া হয়ে তারপর মির্জাপুর ওইখান থেকে সোজা মাছরাঙা তো এক কি তুমি সব আসসালামু আলাইকুম বন্ধের দিন আজকে আমরা চলে আসলাম সকাল সকাল হাঁটতে সাথে আছে সালাউদ্দিন ভাই মাওনামা আমরা এখন আছি কালতিয়া ব্রিজের উপর চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আমাদের আজকের গন্তব্য হচ্ছে সাকাশ্বর বাজার চন্দননাথ পাহাড় চন্দননাথ পাহাড় তাহলে কি আমরা এই দিক দিয়ে গুড়া কোনাবাড়ি হয়ে তারপর কি চট্টগ্রাম রাস্তা ওইটা রাস্তার মধ্যে আছে ওই ওই পাশে যাবে এইগুলো না মাছের খামার ওই পাশ দিয়ে গেলে সামনে ডাইনে পড়ে মুলা লাগবে মুলা পাতাকপি ফুলকপি এই ফিশারি গুলার মধ্যে কত পানি থাকে পানি চলে যাচ্ছে নিচের দিকে কত সুন্দর ফুল প্রাকৃতিক পরিবেশ সাধারণ ছবি তোলার পর্ব চলে আসলাম সাকাশ্বর ব্রিজ আপনাদের অনুভূতি কেমন হন আলহামদুলিল্লাহ বহুদিন পর ফ্যান্টাস্টিক চলেন অসাম আমরা উপরে উঠি এই অঞ্চলে এত দাম করে ওই ওই পাশ পর্যন্ত আইছে ওই সামনে পর্যন্ত আরে এই জায়গায় শেষ মানে এটা তো বড় বড় হওয়ার কথা এই ওই পাশে কিন্তু ফালানো হয়ে আছে হ্যাঁ এটুকার জন্য আমরা বঞ্চিত আসতাম আমরা সোজা কিন্তু চলে এসেছি এদিক দিয়ে ঘুরে আবার যাবো এদিক দিয়ে ঘুরে সেটা কথা না গাড়ি দিয়ে আসা যায় না এলাকায় এটা একটা বড় বিষয় কষ্টজনক বিষয় এলাকার মানুষের জন্য দুর্ভোগ সকাল সকাল সাকাশ্বর ব্রিজ একদম মূল মূল নদীর উপর হ্যাঁ মূল তুরাগ নদীর উপর আছি আমরা এখন সকালের ভিউ কত সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ অত্যন্ত কালো হয়েছে বিশ্রী অবস্থা তোমার মনে আছে কিনা খালো দি আমরা উই পারে নাই মা গুদার দিয়ে পার হয়ে উই পারে গিয়া এই ব্রিজ থেকে নামতেছি আমাদের গন্তব্য হচ্ছে মির্জাপুর হয়ে তারপর চন্দননাথ পাহাড় কি বলো এখান দিয়ে বান্দর মার্কেট হয়ে জামালপুর চাষড়া হয়ে তারপর মির্জাপুর ওইখান থেকে সোজা মাছরাঙা গ্রামের ফ্রেশ সবজি সকাল সকাল বাজার হাঁটতে আমরা এখন সাকাশ্বর হয়ে তারপর মধ্যপাড়া ইউনিয়ন হয়ে এখন আছি মির্জাপুরের কাছাকাছি একটা
মাছের খামারে মাছ আনতে গেলাম এই রাস্তার মধ্যে জায়গাটা খুবই সুন্দর তাই না পুরোটাই লাল খেত লাল থাকে হ্যাঁ একদম লাল স্যার সম্পূর্ণটা জুড়ে লাল স্যার হাঁটাহাঁটি শেষ করে আমরা এখন মির্জাপুর ব্রিজে চলে আসলাম গন্তব্যের কাছাকাছি আমরা এখন মির্জাপুরে খাওয়া দাওয়া করবো তারপর সিদ্ধান্ত নিব কি করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমরা তার পাশে আছি আচ্ছা ইনশাল্লাহ তাহলে যাই বাজারে খাওয়া দাওয়া করি হাঁটা শেষ করে আমরা এখন নাস্তা করতেছি মির্জাপুর বাজারে সকল মিষ্টান্ন বাজারে